জামাল গোটা গাছ এটা হচ্ছে আমার জামাল গোটা গাছ গাছের বয়স মাত্র তিন বছর আর রোপণ করার দেড় বছর পর থেকে এই গাছের প্রচুর পরিমাণ গোটা আসতেছে যাই আসতেছে আমরা এইগুলা বিক্রি করতেছি ওষুধ কোম্পানির কাছে তারা রায়েগুলার ওষুধ তৈরি করে বিশেষ করে টাক চুল গজানোর জন্য এইটার তেল ব্যবহার করা হয় এই জামাল গোড়া তেল ব্যবহার করা হয় যাদের মাথায় চুল নেই তাদের মাথায় চুল গজানোর জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় আর বিশেষ করে আমাদের বাড়িতেও আমি চারা রোপণ করেছি আশা আশা করি আগামী বছরের ভিতরে ফল চলে আসবে আর আমি চারা রোপণ করেছি অলরেডি আগামী বছরই ফল আসা শুরু হবে আর এই গাছগুলো কিন্তু বীজ থেকে তৈরি করা হয় কলমের প্রয়োজন হয় না আবার কাটিং থেকেও চারা উৎপাদন করা যায় তবে আমরা বীজ থেকেই চারা উৎপাদন করেছিলাম দেখেন প্রচুর পরিমাণ গোটা আসছে অনেক ঔষধি কাজে এইগুলো ব্যবহার করা হয় যারা পূর্বে কখনও জামাল গোটা গাছ সরাসরি দেখেন নাই তারা দেখতে পারেন দেখেন কীরকম হয় যারা পূর্বে কখনো দেখেন নাই তারা দেখে নিন জামালগুঁড়া অরিজিনালি জামাল গোঁড়া গাছ কীরকম এবং গাছের ফলন কেমন হয় আর জামাল এটা অল টাইম আসতে থাকে এটার কোনো সিজনের প্রয়োজন হয় না এটা সবসময় গাছে ফলাইতে থাকে একদিক দিয়ে ফল আসতেছে অন্য দিক দিয়ে ফুল আসতেছে দেখুন এখানে দেখুন ফুল আসতেছে আবার এটা তো দেখুন ফুল আসতেছে এক দিক দিয়ে ফুল আসবে অন্য দিক দিয়ে ফল আসবে এর এটা হচ্ছে জামাল বিশেষ একটি কী বলে এটাকে দেখেন গোটাগুলো দেখেন কীরকম হয় আর এটার ভিতরে যে বাদামগুলো হয় সেগুলো জামাল গোটা অরিজিনালি জামাল গোটা আর যেটা খাইলে আপনার বাংলাদেশে অনেকে দেখবেন দুষ্টভি করে একজন জনকে খাওয়ায় দেয় গোটাগুলো তো এটা কিন্তু ঠিক না আর এই হচ্ছে সেই জামাল গোটা আমাদের দেশেও পাওয়া যায় তবে আমি জানি না বাংলাদেশে এগুলোর গাছ আছে কিনা তবে বিশেষ করে ইন্ডিয়া থেকে গোটাগুলো এইগুলো কিন্তু আসে আমাদের বাংলাদেশে হ্যাঁ যারা কবিরাজি কাজ করেন তারা ইন্ডিয়া থেকে নিয়ে আসেন এবং যারা ওষুধের কোম্পানিতে আসেন এবং ওষুধ তৈরি করেন তারাও কিন্তু ইন্ডিয়া থেকে এইগুলো এই গোটাগুলো বাণিজ্যিকভাবে নিয়ে আসেন এখানে বৃষ্টির তো বেশি নষ্ট হয়ে গেছে তারপরও গাছের গোড়াতে অনেক গুটা গোটা উপরে থাকে আমরা এগুলো নেওয়া ব্যবহার করতে পারি আর প্রতি মাসে একদিন ওষুধ কোম্পানি থেকে লোক আসে আমাদের এখানে এগুলো নেওয়ার জন্য যখন তারা আসে তখন আমরা পায়রা এগুলোকে শুকায় রাখি তো তারা আসার আগে আমরা এগুলোকে পেরে গাছ থেকে তুলে নিয়ে আমরা শুকায় ফেলবো শুকানোর পরই তারা কিন্তু আসে আমাদের এখান থেকে এগুলো নিয়ে যায় আর অনেক মূল্যে মূল্য মোটামুটি খুব ভালো দাম পাওয়া যায় এগুলার এই দেশে আমি জানি না বাংলাদেশে কীরকম দামে বিক্রি হয় তবে এই দেশে এক কেজি জামাল গোটা বাংলাদেশি টাকায় আনুমানিক আট থেকে নয় হাজার টাকা পরে এক কেজি জামাল গোটা বাংলাদেশ থেকে আট থেকে নয় হাজার টাকা মূল্যে আমরা বিক্রি করতে পারি এখানে মালয়েশিয়াতে তা আমাদের দেশেও মোটামুটি দাম ভালোই হবে কম হবে না তো আমি একবার কবিরাজের দোকান থেকে কয়েকটি গোটা নিয়েছিলাম তো একশো টাকা লাগছিল তো সেই হিসাব করতে গেলে বাংলাদেশে মোটামুটি ভালোই দাম আছে এগুলা যারা ওষুধি গাছ চাষ করতে চান তারা অবশ্যই জামাল গোটা পাশাপাশি একটি জামাল গোটা চারাও রাখতে পারেন তবে খুবই সেভে রাখতে হবে কারণ অনেক দুষ্ট লোক আছে তারা এইগুলা নিয়ে কিন্তু একজন আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করে আর এইগুলা কিন্তু সরাসরি খেলে ক্ষতি হয় আপনারা জানেন সরাসরি খেলে কিন্তু পেটের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য